আজকে আমি কথা বলবো আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের কথা বলবো। আপনারা নিশ্চয় জানেন যে এই প্রথম পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আইসিডিএসের নিয়োগ শুরু হয়েছে। সুতরাং এই বিষয়ে আশা করা যায় যে এবার আইসিডিএস নিয়োগটি সম্পূর্ণভাবে নৈতিকভাবে নিয়োগ হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিয়োগ হবে। এবার আসুন, আজকে যে আলোচনা বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে আইসিডিএসের প্রিলিমিনারি রেজাল্ট কবে বের হবে এবং লিখিত পরীক্ষা কবে হতে পারে, ইন্টারভিউ কী হবে এবং তার পরের যে ধাপ যে ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ নতুন ক্যান্ডিডেট কতগুলি নেওয়া হবে এবং বাকি কর্মচারীদের কতগুলো নেওয়া হবে সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাকে বলবো, আপনি যদি নতুন ভিজিটর হন বা আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে ওটিকে প্রেস করুন এবং সাবস্ক্রাইবার হয়ে যান। কারণ পরবর্তীকালে ভবিষ্যৎকালে আপনাকে আইসিডিএস মেনের জন্য আমাদের ক্লাস, আমাদের টিপস এবং কী কী আসতে পারে তার সাজেশন বক্স নিয়ে আমরা কিন্তু হাজির হব। তো সেই দিকে লক্ষ্য রেখে অবশ্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে যান এবং আপনি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার কেমন লাগলো। এবার আইসিডিএস এর পরীক্ষাটি শুধুমাত্র এই প্রথমবার পাবলিক সার্ভিস কমিশন নিয়েছে, এই মুহূর্তে শুধুমাত্র মহিলারা সুপারভাইজার করতে পারে সেই খবর দেখে 3000-এর বেশি ভ্যাকান্সির কথা কিন্তু লক্ষ্য করা হয়েছিল। এবং এখানে দুটো কন্ডিশন ছিল, এক 50% ভ্যাকান্সি শুধুমাত্র নতুনদের জন্য অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য এবং বাকি 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অলরেডি লিখিত পরীক্ষা হয়ে গেছে এবং বেতন 36,000 টাকা। ইয়েস, বেতন হচ্ছে 36,000 টাকা। এবার আপনি হয়তো ভাবছেন যে স্যার কবে নিয়োগ হতে পারে, পরীক্ষা হতে পারে। আপনি মার্চ মাসে অফিসিয়ালি পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু একটি ডেট দিয়ে দিয়েছিল যে কবে পরীক্ষা রেজাল্ট হবে, মার্চ মাসে কিন্তু রেজাল্ট বের হতে চলেছে। আমি বলি মার্চ মাসে 15 তারিখের আগেই কিন্তু রেজাল্ট বের হয়ে যাবে এবং এপ্রিল মাসের শেষের দিকে, আবার বলি এপ্রিল মাসের শেষের দিকে আপনার কিন্তু চূড়ান্ত পরীক্ষা হবে। এপ্রিল এবং এপ্রিল থেকে এপ্রিল মাসে মে জুন জুন মাসের প্রথমে কিন্তু আপনার ইন্টারভিউ হয়ে যাবে। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে এই তিনটে ডেট, মার্চ মাসে কিন্তু আপনার রেজাল্ট বেরোবে, এপ্রিল মাসে পরীক্ষা হবে এবং মে শেষে বা জুনের লাস্ট প্রথমের দিকে কিন্তু আপনার ইন্টারভিউ হয়ে যাবে। সুতরাং এই এই পরীক্ষা ইন্টারভিউ হয়ে গেলে আপনার কিন্তু এখান থেকে 50% নিয়ে নেবে। এই সমস্ত স্টেপের বাকি স্টেপগুলো প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি সাথে রাখবেন। অবশ্যই কেমন লাগলো অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি রেজাল্ট আসছে আপনাদের সামনে, এই কথাটাকে আপনাকে বলে দিলাম। তাই আপনি এখন থেকে আপনার যদি আর কাট আপটা নির্দিষ্ট পরিমাণে হয়, মানে নির্দিষ্ট পরিমাণে হয়, এবার আইসিডিএস কাট আপ কত হবে আপনি আমাদের প্লেলিস্টে গেলে, ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন। কাট আপ যদি আপনার সঠিক থাকে তাহলে আপনাকে অবশ্যই বলবো যে আপনি কিন্তু প্রিপারেশন শুরু করে দেন। কীভাবে প্রিপারেশন শুরু করবেন তার জন্য আমরা ভিডিও নিয়ে আসছি, এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আপনি কী ধরনের ভিডিও চাইছেন বা কোন ধরনের হেল্প চাইছেন মেনের জন্য, কোন সাবজেক্টের জন্য, অবশ্যই আপনি কমেন্ট করে জানান।